নমস্কার। নমস্কার দাদা, আপনি ফোন করেছিলেন? ফোন করেছি দাদা। আচ্ছা আচ্ছা, কি হয়েছে? ও অসুস্থ, খুব অসুস্থ ওদের পরিবারের। একটু চলুন, কোথায় বাড়ি উনাদের? চলুন চলুন চলুন। এই পরিবারটা নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা, এই বাচ্চা নিয়ে এদের খুব অসুবিধা হচ্ছে, খুব। মানে কি হয়েছে? কি হয়েছে, বাবা অসুস্থ, তাই ওরা মানে সংসার চলছে না ভালোভাবে, মানে খেতে পাচ্ছে না, ওই বাচ্চা দুটো পড়াশোনা মানে হচ্ছে না, পড়তে যেতে পারছে না, খুব অসহায় এরা পরিবারটা। আচ্ছা আচ্ছা, একটু চলুন চলুন চলুন। এটা 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 কি বাচ্চাটা? হ্যাঁ, এটা ছোট ছেলে। আচ্ছা আচ্ছা, এই যে বড় ছেলে। এটা আপনাদের বাড়ি? হ্যাঁ। এটা কে? এটা মা, ওই মানে অসুস্থ ছেলেটার মা। এই যে, আচ্ছা আচ্ছা, নমস্কার। ওই যে ওই খুবই অসুস্থ, একদম ওরকম পেটে ব্যথা অন্ধন হয়ে যায় ও। মানে এটা কে হয় আপনার? আমার স্বামী। হ্যাঁ, ও মানে ওরে বাবা, এরকম অসুস্থ। মানে কি হয়েছে? দুই কিডনিতেই পাথর। আচ্ছা, চলতে পারে না, ব্যথা তো ছটপট করে। মানে এরকমই ছটপট করে? দেখছি তো কঠিন পরিস্থিতি তো। তো উনার কি চিকিৎসা চলছে? না, চিকিৎসা করাননি এখনো? এই ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে উনি রয়েছেন? এই দুটো কি আপনারই বাচ্চা নাকি? মানে এইভাবে এরকম করে উনি চিৎকার করেন? এইভাবে তো উনি শেষ হয়ে যাবে। হ্যাঁ, দাদা কি হয়েছে আপনার? ব্যথা। এই দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে আপনারা তাহলে এই বাড়িতে রয়েছেন? মানে সত্যি ভাবা যায় না। মানে আপনারা কি পাড়ার প্রতিবেশী? তো আমরা প্রতিবেশী তো। মানে এইভাবে এনারা এতটা কষ্টে রয়েছে? খুবই কষ্ট এদের, এদের কষ্ট দেখা যায় না দাদা। এই যে পূজোটা গেল, মানে আমরাই পাড়ার লোক, আমাদেরই কষ্ট লাগে যে ওদেরকে একটু জামা দিতে পারিনি, চটি নেই, ওদের বাচ্চাদের পায়ের কোনো জুতো নেই, বাবার অবস্থা এতই খারাপ যে ওরা সকালে বলছে কি যে বড় মা যেন আমরা মাছ খেতে পারি না, খালি নিরামিষ দিয়ে ভাত খাই, নিরামিষ ডাল আলু সিদ্ধ এটাই খায়। মানে কি কতটা করুণ পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। মানে এই এই ছোট ছোট বাচ্চা। বাবু তোমার নাম কি? দেবাশিস মণ্ডল। দেবাশিস মণ্ডল, আর তোমার নাম? তোমার বয়স কত? আর তোমার বয়স? ছ বছর। মানে কতটা কষ্টে রয়েছে এই বাচ্চাগুলো। মানে ওনার তার মানে এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো চিকিৎসা করাতে পারেনি? হ্যাঁ, না এখনোভাবে চিকিৎসা ভালোভাবে, মানে টাকার অভাবে ওনার চিকিৎসা হচ্ছে না। আচ্ছা, সরকারি হসপিটালে গেছিলেন আপনারা? গিয়েছিলাম, সেখানে যে দুদিন বন্ধ ছিল তা চিকিৎসা ভালো হলো না, তাই এবার নিয়ে আসলাম। আচ্ছা, উনি অ্যাকচুয়ালি কোনো কাজকর্ম করেন? না কিছু করে না, ওখানে ওই ব্যথা হবে তিন দাঁত ছুঁয়ে থাকে। মানে আগে কি করতো? আগে সবজি ব্যবসা করতো, এখন সবজি ব্যবসাও করতে পারছে না? করতে পারছে। মানে তার মানে এখন কাজ টাজ কিছুই করে না? কোনো কাজ, ছ মাস হয়ে গেছে কোনো কাজ করে না। এই একটু লোকের মানে কাজ টাজ করে সেভাবেই চলে, আর পাড়ার লোকেরা একটু সাহায্য করে সেভাবেই চলে। মানে উনি তো পুরো ব্যথাতে মানে কুকড়াচ্ছে, মানে এরকম মানে অর্থের অভাবের জন্য মানে এই ছোট ছোট বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন। বাবু তোমার নামটা আরেকবার বলে দাও না। তোমার নাম শুভম, আর তোমার নাম? দেবাশিস মণ্ডল। দেবাশিস,
মানে এই ছোট্ট শুভম এবং ছোট্ট দেবাশিস মানে সত্যি মানে চোখে দেখা যাচ্ছে না কতটা অসহায়। দেবাশিস তুমি কোন ক্লাসে পড়ো জানো? হ্যাঁ, আর তুমি পুতে? আচ্ছা দিদি, তাহলে মানে উনি তো অসুস্থ, মানে যা অসুস্থ আমি দেখতে পাচ্ছি, ওটা মানে ওনার মা না? ওটা আপনার শাশুড়ি তো? মানে আমি বলতে চাইছি যে উনি তো অসুস্থ, তো আপনাদের এখন বর্তমানে চলছে কি করে? আমাদের চলছে না, এই পাড়াতে সাহায্য করছে ওনারাই, তাই আমাদের চলছে, নালে চলতো না পাড়াতে, না সাহায্য না করলে আমাদের কিছু, ওরাই কালেকশন করে আমাদের কিছু দিচ্ছে, তাই আমরা মানে এই যে পাড়ার এই যে দিদিরা বা যারা রয়েছে তারা আপনারা প্রত্যেকেই ওনাদের পাশে রয়েছে? হ্যাঁ আমরা আছি, সবসময় আছি, কারণ কি আমরা একই পাড়ায় বাস করি, তো আমাদের পাশে ওরা থাকবে, আমাদের ছেলে মেয়ের আনন্দ করবে, সেই হিসাবে আমরা ওদের ছোট ছোট মানে ওদের বয়স কত? একদম ছোট্ট বাচ্চা, ওর বয়স মনে হয় 9 বছর না দিদি? 9 বছর। আর দেবাশিসের বয়স? 6 বছর। ওরা কি বোঝে দেখো, আমি তোর বাবা জামা কিনেছে, বলে না দাদু জামা কিনেছে, মানে মামা বাড়ির দাদু একটা জামা কিনেছে, ওর মারে বলে কান্না করছে, মানে জুতো কিনে দাও, জুতো কিনে দাও, কোথার দিকে দেবে ওর মা? বাবা আমার বাড়ির পাশে, তো বেশি খারাপ লাগে সবসময় আমি দেখি, মানে বেশি খারাপ লাগে দেখলে পরে, মানে সত্যি খুবই খারাপ লাগছে। আমার সবথেকে খারাপ লাগে এই ছোট ছোট দুটো বাচ্চাদের, ওরা পড়াশোনাটাও বন্ধ করে দিল দিদি। হ্যাঁ পড়াশোনাও করতে পারে না, পড়াশোনাও বন্ধ করে দিয়েছে, মানে অর্থের অভাবের জন্য দিতে পারে না, সেই জন্য বাবা ঘরে পড়াতে কি করবে, মানে কতটা অসহায়, মানে দেখে বোঝা যাচ্ছে না। বাবু তুমি খেয়েছো? নিরামিষ ভাত খেয়েছো? দেবাশিস তুমি খেয়েছো এখনো? কি খেয়েছো? আলু সিদ্ধ ভাত? আলু সিদ্ধ ভাত খেয়েছো বাবু? তুমি পড়াশোনা স্কুলে যাও? হ্যাঁ তুমি স্কুলে যাও? হ্যাঁ তোমাদের টিউশন নেই মনে হয় না? বই খাতা এগুলো আছে তোমাদের? আছে? তোমার আছে? পুজোতে নতুন জামা হয়েছিল? হয়নি তোমার? তোমারও হয়নি? মানে কতটা অসহায় তো দিদি, মানে এইভাবেই চলছে? হ্যাঁ এইভাবেই ওরা এইভাবেই রয়েছে। মানে এখন আপনার কি প্রয়োজন রয়েছে? এখন প্রয়োজন রয়েছে যে ও বাবার চিকিৎসা করবো, কোন ফেলে ছেলে মেয়ে পড়াশোনা এরকম মানে চেষ্টা করবো, কোন ফেলে হয়, মানে ডাক্তার তার মানে বলেছে ইমার্জেন্সি অপারেশনটা করতে। দাদা দেখছেন তো কি অবস্থা, দেখলেনি এই ছোট ছোট বাচ্চাদের, মানে এর মা যে এদের কি অবস্থা, মানে এখন আপনি দেখুন, সবাইকে বলছি দেখতে, মানে অপারেশন না করলে তো যে কোনো সময় একটা বাজে ঘটনা ঘটে, যে কোনো সময় ওর সত্যি কথা বলতে কেউ মারা যেতে পারে। এবার সেহেতু আপনারা মানে সবাই একটু দেখুন, ও যাতে দুটো বাচ্চা নিয়ে ও একটু অন্তত বেঁচে থাকে। এই যে পাড়ার লোকে তেল দিচ্ছে, চাল দিচ্ছে, কেউ সবজি দিচ্ছে, তাই আমরা খাচ্ছি, নালে খাওয়ার কোনো পরিস্থিতি ছিল ওদের আমাদের, মানে পাড়া থেকে নিজেদের কিছুই, মানে সত্যি কথা বলতে কি না খেয়ে মানে যেভাবে এরকম আজকাল তো হয় না, আজকাল যুগে এরকম হয় না যে না খেয়ে ওরা যেভাবে আছে, আমরা পাড়ার এই যে লোকজন ওদেরকে সময় কেউ দুটো চাল দিয়ে যাচ্ছে, যার যেমন পাড়ার লোকের সামর্থ্য। কোথায় টোটো এসছে? হ্যাঁ এসছে। চলুন 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 চলুন, আপনারা চলুন চলুন। মানে এই দিদি দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে কতটা অসহায় মানে বলার মতন না। ওঠো টোটোতে, ওঠো টোটোতে, ওঠো, আপনি উঠুন, আপনারা যাবেন তো, উঠুন না, উঠুন না, কি আছে, চলুন চলুন। আচ্ছা তো দিদি মানে যা যা লাগবে আপনি তাহলে একটু নিয়ে নিন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একটা তাহলে বিল করুন, চাল আছে আপনাদের? আছে। এক বস্তা চাল করে দিন, চাল 30 কেজি? আচ্ছা 25 কিলো বস্তা। 25 কিলো।
ঠিক আছে এক বস্তা করে দিন। তারপর বলেন, আচ্ছা মুসুরির ডাল এক কিলো, তো মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ দিদি মালগুলো ঠিক আছে, মালগুলো তুলুন। হ্যাঁ চালের বস্তা একটা, হ্যাঁ মুসুরির ডাল এক কিলোটা তোলো, তেল একটা তোলো, সাবান সাবান একটা সেট, সাবান এক সেট, সবিন সবিন, শ্যাম্পু এক সেট। তাহলে কত টাকা হয়েছে আপনার? ১১০ টাকা হয়েছে। সমস্ত কিছু দিয়ে দিয়েছি? সব কিছু দিয়ে দিয়েছি। রেডি তো? একদম, ওকে ঠিক আছে, আমি আপনাকে অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে শুভম, আর দেবাশিস তো দিদি সমস্ত কিছু তাহলে আপনি পেয়েছেন, মুদিখানা সামগ্রী? হ্যাঁ আচ্ছা, ওদের পড়াশোনা তাহলে ঠিকঠাকভাবে করাবেন, ঠিক আছে? আর আপনার হাজবেন্ডের যে সমস্যা সেটা আমি দেখছি, ঠিক আছে? হ্যাঁ খুশি তো আপনি? ঠিক আছে ঠিক আছে, আমাকে প্রণাম করতে হবে না, আমাকে প্রণাম করতে হবে না। এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে মানে আমার ভীষণ কষ্ট লাগলো যে কতটুক মানে বাচ্চা এরা, সত্যি মানে খুবই কষ্ট পেলাম। আর আপনারাও একটু দেখে রাখবেন, ঠিক আছে দাদা? আপনারাও দেখবেন, এই বাচ্চা দুটোর দিকে তাকালেই হবে। অবশ্যই আপনারা প্রত্যেকেই এই বাচ্চাগুলোকে দেখে রাখবেন, মানে আমার খুবই খারাপ লাগলো। আর আপনি চিন্তা করবেন না, আপনার স্বামীর অবশ্যই অপারেশন হবে। ঠিক দিদি, মুদিখানা সামগ্রী সমস্ত কিছু পেয়েছেন, খুশি তো আপনি? খুশি তো? আর তোমরা ঠিকঠাকভাবে পড়াশোনা করবে, হ্যাঁ ঠিক আছে? আর তুমিও পড়াশোনা করবে, হ্যাঁ? আর আপনার চিকিৎসার জন্য কতটুকু কি করা যায় সেটা আমি দেখছি, ঠিক আছে? আপনার তো অপারেশন খুব তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে, খুব তাড়াতাড়ি না করলে তো শরীর তো বেশি ভালো না, আমি কোনো কাজ করতে পারছি না। আর ডাক্তারে বলছে যত তাড়াতাড়ি করতে পারবো ততই ভালো হবে। ঠিক আছে আমি দেখছি, চেষ্টা করছি। টাকাটা দেখো তো কত। দেখি আচ্ছা, এটা ধরুন, এটা ধরুন, এখানে গুনুন, টাকাটা গুনুন। এখানে আমি কিছু টাকা দিয়ে দিলাম, এই টাকাটা দিয়ে আপনারা আপনাদের হসপিটাল যাওয়ার খরচা তো রয়েছে, তাই না? ওগুলো আপনারা চালান, আমি আবারও আসবো, আর আমি দেখছি কতটুকু কী করা যায়, ঠিক আছে? হ্যাঁ আপনি খুশি তো? না না না, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না, ভালো থাকুন আপনারা, ঠিক আছে? আমি আবার আসবো, ঠিক আছে? ভালো থেকো, হ্যাঁ ঠিক আছে, তুমিও ভালো থেকো, হ্যাঁ ঠিক আছে, টাটা 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 দাও।